আমি আমি একটা বন্ধুর বাড়ির পুজোতে গেছিলাম, গিয়ে দেখলাম যে অনেক জুনিয়র আমাদের থেকে, কিন্তু অনেক কাজ করে একজন হিরোইন, বাউন্সার নিয়ে গেছিল, আর আমি ওর বাড়ির বাইরে বাইরে মাটিতে বসে চাই বসে খিচুড়ি খাচ্ছিলাম। ফোনটা রাখার পরই বলেছে যে কি করে রে এত টাকা চাইলি, ডাকা তুই। আমি যেমন আমার দুই ছেলেকে কোথাও কোথাও বাইরে রাখিনি, এটা তো নালিশ হতে পারে। দুজন এরকম মানুষকে একসঙ্গে সাক্ষাৎকার নেওয়াটা একটু ডিফিকাল্ট। তারপর ভাবছিলাম দুজনেই কোনোদিন নিজের বৈভবটাকে দেখাননি, দুজনেই একটা ঐতিহ্য আছে, একটা পারিবারিক অনুশীলন আছে, সেই পারিবারিক অনুশীলনের মধ্যে থেকেই তারা বারবার নিজের কাজকে সামনে এনেছেন। তারা কি মানে হাই প্রোফাইল ব্যাগ নিয়ে ঘুরছেন বা অমুক শাড়িটা কীভাবে ফ্লন্ট করছেন, সেটা খুব বাড়াবাড়ি করে কোনোদিনই দেখাননি। এবং একটু আগে আপনারা দেখলেন না, দেখালে হয়তো বিশ্বাস করতেন, দুজনে দুজনের শাড়ি শালটা, মানে স্বস্তিকা বলছিলেন যে তুমি শালটা কি তোমাকে নিতেই হবে, তখন মমদি বলছিলেন হ্যাঁ শালটা যদি একটু এরমভাবে নেওয়া হয় ভালো হয়, না তুমি এটা এরমভাবে নাও, মানে এরা এতটাই স্বাভাবিক সহজ সরল। স্বস্তিকা কাছে আগে যাই যে মানে প্রথম কাজ তোমাদের দুজনে, না ভুলে গেছি আমাদের চার নম্বর কাজ সেটা করলাম শিবপুর। এবার বলো যে মানে এই ছবিটা কোথায় আলাদা, মানে কতটা আলাদা এই যে চারটে ছবির কথা আমরা বলছিলাম চরিত্রের দিক থেকে দুজনেরই? দেখো আমার মনে হয় এই ছবিটা আলাদা, একটা খুব সহজভাবে আলাদা, যে আমরা লাস্ট 5-6 বছর বেশি আমাদের শুধু গোয়েন্দা ডিটেকটিভ ক্রাইম থ্রিলার খুন, হ্যাঁ অ্যাকশন থ্রিলার সাইকো থ্রিলার, ওই শুধু ওই ন্যারেটিভগুলোই কিন্তু হয়েছে। এটা একদমই একটা পারিবারিক গল্প, এবং এটা আমার বাড়িরও গল্প, মবিশির বাড়ির গল্প, তোমার বাড়ির গল্প, কারণ পিসিদের জেনারেশনের সব বাবা মারা কিন্তু একলা হয়ে গেছে। আমার তো সব বন্ধু বান্ধবরা বাইরে থাকে, সেটা কাজের সূত্রে হোক বা তারা সেটেলই করেছে কলকাতার বাইরে, সব বাবা মারা একা, ফোন হচ্ছে একমাত্র যন্ত্র যোগাযোগ রাখার, সেখানেও কেউ ওই গল্প করার জন্য তো আমরা কাউকে ফোন করি না, কেমন আছো, কেমন আছিস, অফিসে বেরোতে হবে বা হ্যাঁ খেয়েছি বা আচ্ছা বাড়ি ফিরে ফোন করছি, ক্যালেন্ডার আর ঘড়িটা একসাথে মাথায় টিকটিক করতে থাকে, এই বিজয়ের পরে ছবিটা কিন্তু সেটা নিয়ে কয়েকটা জিনিস এত সুন্দর আছে ছবিতে, ছোট ছোট জিনিস আছে ওরা আমার সিনগুলো তো খুবই বাবা ভীষণ ভালো, ছবিটা কিন্তু খুব মন খারাপ করার একটা ছবি, মানে কিন্তু এটা আমাদের সবার গল্প, আমাদের সমাজ ব্যবস্থাটা এমন হয়ে গেছে পরিবারগুলো ছোট হতে 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 নয় বাবা মারা নিজেরাই নিজেদের সঙ্গী, আর নয় তো বাবা নেই মা একা, মা নেই বাবা একা। এই যে সমাজটা বদলে গেল, বদলে তো যাবেই, সবই বদলায়, কিন্তু আগেও তো ওরকম পরিবার ছিল, ছেলেমেয়েরা বাইরে গিয়েছে, এত হয়তো যায়নি, কিন্তু এরকম একটা স্ট্রাকচার ছিল, মেয়েদের ছেলেদের নিজস্ব জীবন তৈরি হয়ে যায় বড় হলে, আমরা সবাই জানি বাবা মারা, কিন্তু এতটা ফাঁকা এতটা একা এটা কেন হলো? আমি জানি না, আমি ছোটবেলা থেকে আমার জীবনটা ভীষণ অন্য রকম, কারণ আমি ছোটবেলা থেকে আমি ছ মাস বয়সে প্রথম বিদেশ গেছি, সেই বয়স থেকে আমি বাবা মার একদম ট্যাকে, মানে যেরকম হয় না পিঠে নিয়ে ঘোরা,
আমার বাবা মা কোনোদিন আমাকে দূরে রাখেনি। আবার আমার কেন জানি না আমি ভীষণ পার্সোনালি আমি ভীষণ সবাইকে নিয়ে থাকতে চাই। আমি ভীষণ সবাইকে, যেরকম আমার মা, আমার মা অন্য একটা বাড়িতে থাকতেন কিন্তু মাকে আমি রাত্রির বেলায় এসে মানে আসার সময় মার সঙ্গে দেখা করে আসতেই হবে, খাইয়ে দিতে অনেক সময় গল্প করে খাইয়ে দিতাম, মাকে দেখা করে আসবো এবং তারপরে যখন আমি আরও বেশি হলাম মাকে নিয়ে চলে এলাম বাড়িতে, আমাদের বাড়িতে। বোধহয় আমার পারিপার্শ্বিক, আমি যেমন আমার দুই ছেলেকে কোথাও কোথাও বাইরে রাখিনি, এটা তো নালিশ হতে পারে কিন্তু ওরা বলে না, ওরা কিন্তু সেটা বলে না, মানে একদিকে বলে, একদিকে আমি নিজেকেও যেখানে মনে করি আমি ভীষণ মিসফিট, আমি জানি না সেটা ভালো না খারাপ। মিসফিটের উদাহরণ দেবে? যেমন আমার ছেলেরা কখনো বলবে না তারা কোন ফ্যামিলির থেকে এসছে, মানে ওই যে ফ্লন্ট করা, যে হ্যাঁ ওই ফ্লন্ট করা কোনো জিনিস নিয়ে, তাদেরকে ব্র্যান্ডেড জিনিস পড়লেও, আমি যেমন ব্র্যান্ডেড জিনিস পড়লেও যেরকম আমি ফুটপাথ থেকেও জিনিস কিনি আমি ততটাই খুশি, আমার জিনিসটা ভালো লাগলে আমার ভালো লাগে, কেউ যদি একটা ছোট্ট জিনিস আমাকে দেন আমি ভীষণ খুশি হয়ে যাই যে সে আমাকে মনে করে ওই ছোট্ট জিনিসটা দিয়েছেন। কিন্তু আমার মনে হয় এই বাইরে চলে গেলে সব সুতোগুলোর মধ্যে থেকে একটা কোথাও একটা সুতো যেন ছিঁড়ে যায়, যে কোথাও একটা, যে আমি এতগুলো বছর ওকে মিস করলাম, ওর গ্রোয়িং পিরিয়ডটা আমি ওকে এতদিন মিস করলাম, এই আমার সেইটা ভাল লাগে না। আর আমার প্যান্ডেমিকের সময় ওইটা আমার প্লাস পয়েন্ট মনে হতো যে সবাইকে পাচ্ছি, এত পাচ্ছি ওকে আমি এইটুকু থেকে দেখেছি, মানে ওর বোন তখনও হয়নি তখন থেকে, আর এর সঙ্গে আমি ছবি করেছি সন্তু দার সঙ্গে কত ছবি, আর একটা সিরিয়াল তো মানে ওটা খুব মজার হয়েছিল। জন্মভূমি যেটা মামাপিসি বললেন যে বাবা মার সঙ্গেই থেকেছেন, আমার জীবনটা ওরকম, আমি সবসময় বাবা মার সঙ্গেই থেকেছি। আমার বোন আহমেদাবাদে পড়াশোনা করতে গেছে, পরবর্তীকালে বোম্বেতে চাকরি করেছে, তারপরে কলকাতায় ফেরত এসছে, কিন্তু আমি কোনোদিনই না বাইরে পড়াশোনা করতে গেছি না বাইরে কাজকর্ম, মানে কি আউটডোর শুটিং, সেটা তো আর বাইরে কাজ করে না, 10 দিন 15 দিন 20 দিন বাড়ি ফেরত চলে আসা। সেই জন্য ওই মানে বাবা মার সঙ্গেই সবটা করেছে, আমি কোনো সময় অন্য বাড়িতে গিয়েও থাকি না, বা আমি একটা আলাদা মানে আমার প্রাইভেসি দরকার বলে আলাদা একটা ফ্ল্যাট কিনে চলে গেছি, মানে ফ্ল্যাট কিনেছি ওই ফ্ল্যাটটা পড়েই আছে, আমি ওই ফ্ল্যাটে আর কোনোদিনই ইন্টেরিয়র করে মুভ করা হয়নি। তো সেই জন্য ওই মানে গার্জেনলেস সিচুয়েশনটা আমার কাছে খুব ডিফিকাল্ট, মানে আমার অনেক সময় লেগেছে সেটা অ্যাকসেপ্ট করে বাকি জীবনটা ওটার ভিত্তিতে, মা চলে যাওয়ার পর বাবাকে পুরো দেখতে, বাবার সঙ্গে থাকা, সেটাও একটা ব্যস্ততা ছিল, মা নেই তাহলে ওই একটা ব্যস্ততা থাকে না, যে বাবা কি খাবে, কখন শুটিং এ যাবে, বাড়ি কখন ফিরবে, গাড়ি কখন এলো, আমার কাজ দেখার জন্য আমার ম্যানেজার আছে, বাবার কাজ দেখার জন্য তো আর ম্যানেজার নেই। আর আমি কত সময় বলতাম যে আমাকে দাও না আমি প্রোডাকশনের সাথে কথা বলে নিচ্ছি, বা আমাকে দাও আমি টাকা পয়সা নিয়ে নেগোশিয়েট করে নিচ্ছি, সেটাও করতে দেবে না, ঠিক আমারও ঠিক সেটা নিজে করবে। তখন আমি বলতাম যে অনেক সময় বলেছি যে তুমি এরকম একটা কম টাকা বললে কেন, মানে এই টাকাটা তো আজকাল আর কেউ কাজ করে নাই, এতটা কম টাকায় তুমি বললে কেন, ওরা কোথা থেকে পাবে? হ্যাঁ হ্যাঁ, তাহলে প্রোডিউসার কোথা থেকে পাবে সেটা কি তোমার দেখার দরকার নাকি, আর প্রোডিউসার আছে তোমার থেকে মানে 0% তোমার মতন কাজের দক্ষতা বা সিনিয়রিটি নেই, তারা এসে তোমার ডবল পেমেন্ট নিয়ে যাচ্ছে, তুমি এইটুকু টাকা কেন বলবে, আমাকে দাও আমি রিনেগোশিয়েট করছি, না না ছেড়ে দে ছেড়ে দে, অত বেশি টাকা চাওয়া যায় না। আচ্ছা আমাকেই বলেছে, আমি ধরো ফোনে কারোর সাথে কথা বলছি, কোনো একটা ইভেন্ট ইভেন্ট কিছু একটা হবে অ্যাপিয়ারেন্সে, সেটা তো বাবা ওভার হিয়ার করেছে, মা আমি হেঁটে হেঁটে কথা বলছি, আমি কিছুক্ষণ পরে দেখছি বাবা আমার পেছন পেছনে হাঁটছে, মানে আমি বাইদিক যাচ্ছি, আমি কথা বলতে বলতে খুব বিরক্ত হয়ে বলছি যে বলছি বা মিউট করে বলছি যে আমার পেছন পেছনে হাঁটছো কেন, ঘরে গিয়ে বসো না আমি কথা বলে আসছি। ফোনটা রাখার পরই বলেছে যে কি করে রে এত টাকা চাইলি, ডাকাত তুই? হ্যাঁ আমি ডাকাত কেন হতে যাবো, এটাই এটা লোকে এটা এখন নিয়ম, বা এটা আমি পাচ্ছি বা লোকে এটা দিচ্ছে বা এটাই আমার রেমুনারেশন,
না না ডাকাতি করছিস তুই আর তোর মুখ দেখার জন্য 1 ঘন্টা এত লোকে টাকা দেবে কেন আমি কেন দেব আমার আমার মুখটা 1 ঘন্টা ধরে দেখা যায় লোকে টাকাটা দেবে বলছ না কেন দেবে তোকে এই টাকাটা তুই কে যে তোকে এত টাকা দেবে অন্য মানুষ ওইভাবে বড় হয়ে এত মধ্যবিত্তভাবে বড় হয়েছি আমরা মানে এতই মধ্যবিত্তভাবে বড় হয়েছি যে এখন আর ওই ফ্লন্ট করা ব্যাপারটাই আমার খুব শ্যালো লাগে একদম একদম যেটা আছে সেটা আছে সেটা তো আমি যা জিনিসপত্র পরি আমি যা শাড়ি পরি তুমি এই শাড়িটা দেখে তো বুঝবে এই শাড়িটার মান কি মান কি হ্যাঁ সেটাই তো 10,000 খানা পাথর লাগানো শাড়িটা আমার পরার দরকার নেই বোঝানোর জন্য যে দিস ইজ রিয়েলি এক্সপেন্সিভ বিকজ দিস ইজ অলসো ভেরি এক্সপেন্সিভ আমার যেটা মনে হয় যে তাহলে আমার নিজস্ব দাম কি আমাকে যদি অন্য জিনিস পরে আমাকে বোঝাতে হয় যে আমি এত এত আমি এই ব্র্যান্ড আমি না লজ্জা পাই এখনকার এই জিনিসটা দেখে আগে আমাদের ট্যাগ বেরিয়ে থাকলে আমরা লুকিয়ে রাখতাম ট্যাগটা এখন ট্যাগটাকে ফ্লন্ট করা হয় ট্যাগটাকে বার করে যে এইখান থেকে কিনেছি আমার মনে হয় এত শ্যালো এই জিনিসগুলো যে আমাকে জিনিসটা কোথা থেকে কিনেছি সেইটা দেখিয়ে আমার নিজের মানে ইভ্যালুয়েট করতে হবে সেটাকে দেখাতে হবে যে আমি কত দামি থেকেও জামা কিনে পড়েছি তাতেও তো লোকে দেখে যায় তাতেও তো ছবি বেরিয়েছে সো হাউ ডাজ ইট ম্যাটার মানে যে যুগে আমরা দেখছি দুই অভিনেতা বা অভিনেত্রী যাই যেভাবেই আমরা বলি মেকআপ রুম ভাগ হলো কি আলাদা হলো সেটা নিয়ে লড়াই করছে হ্যাঁ ওয়াশরুমে কার নাম লেখা আছে সেটা নিয়ে লড়াই করছে সেই যুগে এরকম গুণী যারা এরকম নয় যে তারা এমনি বসে আছেন যারা নিজেদের অভিনয় দক্ষতা বারবার প্রোডাকশন খুব রেগে যায় গো প্রুফ করেছে আমি বলি যে ভ্যানিটি ভ্যানটা তো থাকতে হবে কারণ হিসু করার জায়গাটা ইম্পর্টেন্ট হাইজিন ক্লিনলিনেস ইউ নো নিজস্ব একটা টয়লেট ঝগড়া তো তুমি করবে না সেটাই বলি সেখানে এরকম কথা আমার তারপরে আমরা পুরো টাইম ভ্যানিটির বাইরেই বসে রইলাম তো আমাদের যারা সিনিয়র প্রোডাকশনের ইউ নো দাদারা আছে হারুদা মান্তুদা রবি যারা আমার সঙ্গে তুইতুকারি করে কথা বলে সেটাই দিনের শেষে এসে বলে যে কেন রে প্রোডিউসারের পয়সাটা নষ্ট করলি সারা দিন এই গাছের তলায় বসে আছিস আমরা যে সময় থেকে করেছি তখন যে আমাদের কি কঠিন ভাবে করতে হতো মানে গ্রিন রুম তার মধ্যে এত বড় বড় গর্ত গ্রিন রুমের সেখান থেকে উপর থেকে জল পড়ে সেখানে জল তার মধ্যে শাড়ি পরা মানে এরকম হ্যাঁ তুই হবে হ্যাঁ তুই একটা ভ্যানিটি ভ্যান এলো এবং সেটাতে আমরা সবাই ইউজ করতাম ওই ঘুমাদার ভ্যানিটি ভ্যানটা ঘুমাদার বাইরে বসে থাকতো আমরা সবাই ইউজ করতাম ঘুমোবার জন্য খাবার জন্য টয়লেট মেকআপ রিটাচ তো আমার জাস্ট মশা এই নতুন যারা এখন কাজ করছে না তারা এসে এবং এসে এসি মেকআপ রুম পেয়ে গেছে এসে ভ্যানিটি ভ্যান পেয়ে গেছে এসে ফ্লাইটের টিকিট পেয়ে গেছে আমাদের শুরু হয়েছে কি আমরা টু টায়ারে যাব একদম একবার টিকিট পাইনি বসে গেছি সারা রাতে শুটিং করতে আমি আর পরম এরমও সময় গেছে তো আমার তখন মনে হতো কি ও মা টু টায়ার থেকে ফার্স্ট ক্লাসে উঠেছি তার মানে আমি কিছুটা হয়েছি ও আমাকে ফ্লাইটের টিকিট দিচ্ছে ও তাহলে আমার আরেকটু বোধহয় নাম হয়েছে তো আমার কাজের দিক থেকে আমার আমি আরেকটু বড় হচ্ছি সেইভাবেই ধাপে ধাপে আমাদের আচ্ছা প্রোডাকশন থেকে আগে একটা অ্যাম্বাসেডর পাঠাচ্ছিল ও মা একটা ভালো টাটা সুমো পাঠিয়েছে সো ফ্রম আ ট্যাক্সি টু আ টাটা সুমো যেখানে আজকালকার দিনে যারা কাজ করছে তাদেরকে প্রোডাকশন যদি টাটা সুমো পাঠায় তারা তো শুটিংয়েই যাবে না আমার কোনো সময়ই না ছোট থেকে এগুলো দেখে মনে হয়েছে যে স্টারডাম দেখানোর জন্য আমার একটা অডি গাড়ি চাই হ্যাঁ আমার এই মানে একটা কি বলবো গুচির ব্যাগ চাই বা আমার আমার একটা এন্টোরাজ চাই যে 10 বাউন্সার চাই 10 জন আমার হ্যাঁ আমার বাউন্সার চাই আমি যদি এখন মেদিনীপুরে একটা শুটিং করতে চাই আমার বাউন্সার চাই কিন্তু আমি সাউথ সিটি মলে যাওয়ার জন্য বা আমার একটা বন্ধুর বাড়ি যাওয়ার জন্য তোমার বাউন্সার চাই না এরা কি তার জন্য চায় আমি আমি একটা বন্ধুর বাড়ির পুজোতে গেছিলাম গিয়ে দেখলাম যে অনেক জুনিয়র আমাদের থেকে কিন্তু অনেক কাজ করে একজন হিরোইন বাউন্সার নিয়ে গেছিল আর আমি ওর বাড়ির বাইরে মাটিতে বসে থাকি বসে খিচুড়ি খাচ্ছিলাম তো এবার আমি তখন দেখলাম যে একজন কেউ ঢুকেছে তার পিছনে বাউন্সারও ঢুকেছে তো এবার তারপরে আমার বন্ধু আমাকে বলল যে তুমি মাটিতে বসে কি করছো বললাম এখানে গল্প করছিলাম ফ্যান ট্যান চলছিল মাটিতে বসে ভালো করে পা ফা ছড়িয়ে আমরা খিচুড়ি খাচ্ছিলাম
তুমি 20 বছর পরেও কতটা রেলেভেন্ট থাকতে পারো সেখানেই কিন্তু প্রমাণিত হবে তুমি স্টার না তোমার কাজ মানুষে মনে রাখলো নাকি তোমার ব্যক্তিত্বটা মানুষে মনে রাখলো বিজয়ের পরে আসলে কি মানে কি ছবিটার পারিবারিক ছবি বা যেটা বলছো যে খুব মন খারাপেরও ছবি মীর আছে এটাতে আচ্ছা তোমার সঙ্গে মীরের জুটি আমি বললাম ওর মানে অসাধারণ মানে যারা সিনেমাটা দেখবেন এই ছবিতে প্রত্যেকটা সিনে একটা করে ছয় মেরেছে আমি একটা সিনে চার ফার মারার একটা চান্স পেয়েছিলাম ওই জন্য আমি মেরে দিয়েছি চারটা একদম সব সিনে ছয় মেরেছে মহবেশি লাস্ট তো অনেকগুলো কাজই আমি দেখেছি আমি কাজ করেওছি কিন্তু এই ছবিটা আচ্ছা এত মর্মস্পর্শী এত একটা মানে কি বলবো ভেতর ভেতরের একটা মানে ভেতর কষ্ট হয় যন্ত্রণা কষ্ট মানে চাওয়া পাওয়া অবহেলা সবটা মিলেমিশে একটা এমন কাণ্ড ঘটেছে ছবিটা ছবিটা করার সময় মানে ভীষণ আমি তো বলেইছিলাম আমি বললাম আমাকে মানে নিও না আমি পারবো না এত কঠিন একটা রোল আমি পারবো না তো আমাকে জোর করে বললো যে না তোমাকে করতেই হবে আর টিটোদা আমাকে রেফার করেছে ওর কাছে নালে এটা মানে অনেকের করার কথা ছিল তো যাই হোক কিন্তু করার সময় মানে সাংঘাতিক একটা মেন্টাল মানে আমি বাড়িতে আসতাম মানে একদম ড্রেনড হয়ে মানে খুবই ইমোশনাল একটা ছবি ইমোশনাল কিন্তু এখন ছবিটা দেখে ভীষণ ভালো লাগে স্পেশালি আমি দেখ দেখ গায়ে কাটা দিচ্ছে দেখছিস ওরে বাবারে দেখ